কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো কোশ্চেনটিতে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক সাত তিনবার গুণাকারে আছে শূন্য দশমিক তিন তিনবার গুণাকারে আছে তো এরকম ক্ষেত্রে দুই দিকে এরকম কিউব আকারে থাকলে মাঝখানে যোগ থাকলে আমরা শূন্য দশমিক সাতের সঙ্গে শূন্য দশমিক তিন যোগ করবো আর যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করবো যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে সেক্ষেত্রে আমরা শূন্য দশমিক সাতের সঙ্গে শূন্য দশমিক তিন যোগ করব যোগ করলে এক দশমিক শূন্য হয় কিন্তু দশমিকের পর শূন্য কেটে যায় সেই হিসেবে যোগ হচ্ছে এক তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক যেটা রয়েছে অপশান এতে যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করতাম শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলে শূন্য দশমিক চার হয় সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি শূন্য দশমিক চার হতো এবার কেন আমি মাঝখানে যোগ চিহ্ন থাকলে শূন্য দশমিক সাথে সাথে শূন্য দশমিক তিন যোগ করতে বলেছিলাম সেটাই তোমরা দেখে নাও আমি ধরে নিলাম শূন্য দশমিক সাতকে এ এবং শূন্য দশমিক তিনকে বি ধরে নিলাম সেক্ষেত্রে উপরে হয়ে যাচ্ছে এ কিউব যোগ বি কিউব এটা উপরে লিখেছি আর নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা নিচে লিখেছি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা উপরেও আছে নিচেও এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আছে সেই কারণে ওপর নিচের কেটে গেল তাহলে থাকছে এই এ প্লাস বি এখন শূন্য দশমিক সাতকে আমরা এ ধরেছিলাম তাই এর জায়গায় শূন্য দশমিক সাত লিখলাম যোগ দিয়ে শূন্য দশমিক তিনকে আমরা বি ধরেছিলাম তাই বিয়ের জায়গায় লিখলাম শূন্য দশমিক তিন শূন্য দশমিক সাথে সাথে শূন্য দশমিক তিন যোগ করলে এক হয় অপশান এ এক সঠিক উত্তর হবে যদি রুট পনেরো সমান তিনশো ষাট হয় তাহলে রুট ফাইভ বাই থ্রি এর মান কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে রুট ফাইভ বাই থ্রি এর মান আমাদের বের করতে দিয়েছে অর্থাৎ উপরে এখানে রুট ফাইভ আছে নিচে রুট থ্রি আছে সেই কারণে একটা রুটের মধ্যে পাঁচ বাই তিনকে লেখা হয়েছে এবার তোমরা মনে রাখবে হরে অর্থাৎ নিচে রুট তোলার জন্য এই যে তিন আছে এরপর আমি আরও একটা তিন গুণ করে দিলে নিচে আর রুট থাকবে না কারণ দেখো এই তিনের সাথে তিন গুণ করলে তিন তিনের নয় হয় নয়ের বর্গমূল আমরা তিন জানি সেই কারণে তিন তিনের নয় নয়ের বর্গমূল তিন এই তিনের মধ্যে কিন্তু তখন আমি আর রুট লিখবো না ঠিক আছে এবার বিষয় হচ্ছে এই তিনের সঙ্গে যেহেতু আমি নিচে তিন গুণ করেছি তাই ওপরেও কিন্তু আমাকে এই তিন গুণ করতে হবে কারণ আমি তো রুট তোলার জন্য এই তিনের সাথে পাশে তিন গুণ করেছিলাম তো যেহেতু এই তিনটা গুণ করেছি তাই ওপরে পাঁচের সাথে আমাকে তিনটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দিনের কথা হচ্ছে পনেরো কিন্তু পনেরোর যেহেতু বর্গমূল হয় না সেই কারণে এটার মধ্যে এই পুরোটার মধ্যে কিন্তু রুট থাকবে মানে রুট পনেরো আমরা লিখব যেহেতু পনেরো বর্গমূল হয় না আর নয়ের যেহেতু বর্গমূল হয় তাই নয়ের বর্গমূল আমি তিন লিখে ফেলেছি ঠিক আছে আচ্ছা এইবার রুট পনেরোর মানটা কোশ্চেন আমাদের বলে দেওয়া ছিল তিনশো ষাট তাই রুট পনেরোর জায়গাতে আমি তিনশো ষাট লিখতে পারব নিচে আমার তিন যেরকম আছে থাকবে তিন দিয়ে যদি তিনশো ষাটকে কাটি তাহলে কত হচ্ছে একশো কুড়ি যেটা রয়েছে অপশান সিতে একশো কুড়ি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমি যে বলেছিলাম রুট পনেরো অর্থাৎ পনেরো বর্গমূল হয় না সেটা পূর্ণ সংখ্যায় হয় না সেই দিক দিয়ে আমি বলেছিলাম রুট পনেরো অর্থাৎ পনেরো বর্গমূল করলে দশমিকে আসবে পূর্ণ সংখ্যায় কিন্তু আসবে না সেই দিক দিয়ে আমি বলেছিলাম যে পনেরো বর্গমূল হয় না কোশ্চেনে রুট পনেরো মান এই যে তিনশো ষাট অর্থাৎ পূর্ণ সংখ্যায় দিয়েছে এটা কিন্তু সঠিকভাবে না আমরা রুট পনেরো মান বের করলে দশমিকই আসবে কিন্তু এটা একটা কন্ডিশান দিয়েছে যদি রুট পনেরো সমান তিনশো ষাট হয় তাহলে এটার মান কত সেই হিসেবে আমি রুট পনেরোর জায়গায় এই তিনশো ষাটটা বসিয়েছিলাম